আজকে ব্লগটা হবে একটু অন্যরকম। আজকে যেহেতু আমাদের পাড়ায় খুঁটি পুজো, কালী পুজোর খুঁটি পুজো, ফাটাকেষ্ট কালী পুজো শুনেছো হয়তো, তোমরা সবাই শুনেছো ছোটো থেকে বড় সবাই, তো আমি ওই খুঁটি পুজোই দেখাতে চলেছি যতটা পারবো আমি দেখাবো। তো আমি ভাবলাম একটু ব্লগ করে নিই ছোটোখাটো পুরো দিনটার। সো ইয়া, আমি এখন আমার ঘরে আছি, আমার সাথে একটা মাইয়া আছে, লুকাঠার, এনাকে চেনো, নির্ঝরা প্রধান। তো আমরা একই বিল্ডিংয়ে থাকি, তাই আমরা একসাথে। আমি যাচ্ছি, জানি একটু শীতটা অন্ধকার জীবনের মতন, আমরা আছি আর থাকবো, জিন্দাবাদ। আমরা বসে আছি পুজোর এখানে, পুজো এখনো শুরু হয়নি, এখন সব আয়োজন চলছে, আমি যেটুকুনি পেরেছি দেখিয়েছি। আমরা বসে আছি, আমি ওইদিকের ভিউটাও দেখাচ্ছি, তারপর জেঠুর সাথে দেখা করাবো। এই যে শিখান্তি, হ্যালো, দেখেছি আগের ব্লগেও, দেখেছি হয়তো তারাপীঠ ব্লগে, আমাদেরই, আমরা সব একই এরিয়ায় থাকি। এই যে বুড়ো আন্টি, তখন কথা বলছিলাম কিন্তু ভালো কথা হাতে পারিনি, আর এটা বুড়ি আন্টি, আমাদের আমরা সব এরিয়া, সব একসাথে। তো ইয়ে আমি দেখাচ্ছি, আমি দেখো আমাদের গত মৌসুমে কবে এই চঞ্চলতা আমি দাঁড়াই, আবার দেখিনি আমি এখন।
নবদীপক সংঘের পল্লীবাসীদের অভিনন্দন জানাচ্ছি, যারা বয়স বড় তাদের প্রণাম জানাচ্ছি, বাকিদের শুভেচ্ছা, শারদোৎসবের শুভেচ্ছা, দুর্গাপুজোর শুভেচ্ছা এবং কালী পুজোর শুভেচ্ছা। মহাচতুর্থী তার পুণ্যলগ্ন, মা দুর্গার আরাধনা এবং আপনারা এখানে আজকে সেই সময় কালী পুজোর খুঁটি পুজো করছে, অর্থাৎ মা কালীর আরাধনা শুরু হয়ে যাচ্ছে। ভালো এখানে উপস্থিত রয়েছেন, প্রথমেই বলবো আমি উত্তরকালের অন্যতম পুজো উত্তরটা বলতে যাবে বোঝায় কলকাতা শহরে দুর্গাপুজো হোক বা কালী পুজো, সেখানে নবযুবক সংঘের প্রবন্ধ রায় ফান্টারা যেভাবে পুজোটি ধরে রেখেছেন এবং তার গোটা টিম গোটা পল্লীবাসী এখানে রয়েছেন, আমাদের বাংলার গর্ব যিনি সারা দেশের কাছে বাংলার নাম সংস্কৃতি জগতে আরো উজ্জ্বল ভাবে তুলে ধরেছেন জিৎ গঙ্গোপাধ্যায় এবং স্ত্রী, আমাদের অত্যন্ত কাছের মানুষ উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, রাজ্যের মন্ত্রী তাপস রায়, এখানে কাউন্সিলর রয়েছেন, এখন কোঅর্ডিনেটর নাকি সাধনা বসু এখানে রয়েছেন, দেব সাহিত্য কুটিরের অন্যতম কর্ণধার সুক্তারা এবং নবকল্ল পত্রিকার সম্পাদক বাবুসা বলছেন মালকিন এবং তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলার সংস্কৃতি বিভাগটি যিনি রেখে দেন যা দায়িত্বে আছেন রূপা মজুমদার, মহাদয় আছে মোহনলাল দাস, এখানে রয়েছেন রাজীব জয়সওয়াল বিশিষ্ট সমাজসেবী, বুলবুল সহ ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি স্বর্ণালী থেকে শুরু করে সিনিয়র সবাই আছে, যে এত ঐতিহ্যশালী পুজো এত দিন ধরে চলে আসছে। এর দুটো দিক আছে, একটা হচ্ছে মায়ের আরাধনা মণ্ডপে মাতৃমূর্তির সামনে দাঁড়ালে যে অনুভূতিটি হয়, এই অনির্বচনীয় অনুভূতি, এটা আপনারা উত্তর কলকাতার এই মণ্ডপ থেকে বছরের পর বছর দশকের দশক বাংলার কালী ভক্তদের আপনারা এখান থেকে উপহার দিয়ে চলেছেন। আপনাদের এই অনবদ্য মাতৃমূর্তি তার যে ধারাবাহিক একই রকম একইভাবে সেদিকে শুধু তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য বছরের পর বছর দূর দূরান্ত থেকে মানুষ আপনাদের এই প্রাঙ্গণে আসেন, আপনারা সেই ঐতিহ্য বজায় রেখে চলেছেন। অন্যদিকে পুজোর আয়োজন, আপনারা একটা রেকর্ড করে রেখেছেন, আমি ফান্ডাকে অভিনন্দন জানাবো, সেটি হচ্ছে এই পুজোয় আসেননি এমন তো কোন বড় তারকা আমি জানি না, রাজনৈতিক তারকা হতে পারে এবং মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা হতে পারে, একটা সময় ফাটাকেষ্ট পুজো, তার মানে তারকা খচিত পুজো, নক্ষত্র খচিত পুজো। পরবর্তীকালে আমি দেখলাম ফান্ডা একদিন বলল আমি এই পুজোর ফ্র্যাঞ্চাইজি দেবো, মানে কি পুজোর ফ্র্যাঞ্চাইজি বলো, বোম্বে থেকে এত মানুষ এসেছেন এবং প্রবাসী বাঙালিদের কাছে এই কালী পুজোর এত এতখানি আকর্ষণ, আমরা এই নবযুবক সংঘের পুজো মুম্বাইতে আমরা ফ্র্যাঞ্চাইজি একটা পুজো করব, আমি কখনো শুনিনি বিখ্যাত পুজোর ফ্র্যাঞ্চাইজি হতে পারে,
কলকাতায় আজকাল অনেক বড় 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 পুজোর নাম শোনা যায়, কিন্তু আপনাদের এখানে ফাটাকেষ্ট পুজো বোম্বেতে যখন আপনারা করেছেন, এই মডেল এটা কিন্তু কলকাতায় অন্য কোন পুজো রেকর্ডে নেই। এটা অত্যন্ত কঠিন কাজ, ধারাবাহিক ভাবে করা খুব মুশকিল, কিন্তু একবার যখন আপনারা সাকসেসফুল হয়েছেন এবং প্রবাসী বাঙালিরা শ্রদ্ধেয় মাননীয় অশোক দেব, অশোক আমাদের থেকে শ্রদ্ধেয় মাননীয় অশোক দেব এসছেন, তো একবার যখন আপনারা সাকসেসফুলি এটা করেছেন, এই করোনা টরোনা মিটলে আমার মনে হয় আবার আপনারা এই পুজোকে যেখানে দূরে বাঙালি আছে, যেখানে ফাটাকেষ্টর পুজো তারা মন দিয়ে করতে চান, দেখতে চান, ফলে আবার আগামী দিনে বোম্বে হোক বা দিল্লি প্রবাসী বাঙালির জন্য নবযুবক সঙ্গের পুজো আপনার এই এলাকা থেকে আবার সেই এলাকায় উপস্থিত থাকবে, এই আশা আমাদের কাছে, আপনাদের কাছে আমাদের রইল। এখানে করোনার বিপদ আছে, প্রাকৃতিক বৃষ্টিপাতের বিপদ আছে, নানা তার মধ্যে আপনাদের সকলের ভালো কাটুক, মায়ের আশীর্বাদে মা দুর্গা বলুন, মা কালী বলুন, আগামী দিনগুলো সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর জীবনে আমাদের সামনে অনেকগুলো সমস্যা আছে। আমাকে বললেন যেখানে বসে আছেন দেবাদি দেব মহাদেব, তিনি হচ্ছেন অশোক দেব, সেই অশোক পেয়েছি, যা অশোক আমরা পেয়েছি, অশোক একটা ভীষণ ভালোবাসা সবাই জানে, তার প্রতি আমাদের একটা আলাদা শ্রদ্ধা ভালোবাসা রয়েছে, এসছেন আমরা সত্যি সত্যি খুব ভালো লাগছে যে এমন একটা বিশ্ব এখানে আছে, যারা আছে তাদের অন্তরটাও কিন্তু এই কালী পুজোর মায়ের প্রতি একটা ভীষণ পড়ে রয়েছে, এবং তারাই আজকে এই ঘুটি পুজো উদ্বোধন, যদিও বা আমরা কোনোদিন ঘুটি পুজো বলে এরমভাবে এখানে কোনো পুজো করি না, আমাদের বলার পরে যে সংস্কার, সে সংস্কারটা এবার আমরা একটু ভেঙেছি, কারণ হচ্ছে মহামারী চলছে, আমাদের উৎসবের স্টেজটা প্রায় প্রত্যেক বছরই আগের বছর থাকাচ্ছে, এবারও গাইডলাইন আছে হয়তো একটু ফাঁকাই যাবে, কিন্তু তার ভেতর সঙ্গের সব ছেলেরা আমার বলল যে দাদা একটু লোকে ডাকবে না করে কোনো উৎসবে, ঘুটি পুজো আমরা কী করি, আমরা প্রত্যেক বছর আমাদের ক্লাবের নামে প্রতিবেশীদের নামে পুজো, সেই পুজোর ফল প্রসাদ এবং তার ফুল হচ্ছে না, সেই জন্য আমরা বাধ্যতামূলক ভাবে তখন আমাদেরকে সবার সাথে সবার একটা বন্ডিং, এই যে ভালোবাসা, এই আমাদের যেটি শুরু করে আপনারা বলেছেন ওখানে
Thank you.
গাইস, খুঁটি পুজো কমপ্লিটেড। আমি সাউন্ড দিতে পারিনি বিকজ ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল, আমি এই কারণে সাউন্ডটা বন্ধ করে ভাবলাম ভয়েস ওভার দিয়ে দিই। আমি ভাইদের সাথে বসেছিলাম, বোন ছিল, বসে আমরা জাস্ট বসেছি, বসে পুজো টুজো হয়ে গেছে বসেছি। তো তোমরা দেখতে থাকো, কন্টিনিউ ওয়াচিং, নেক্সট কী হচ্ছে। সো ইয়া, আমরা এই পুজোটাকে চেষ্টা করছি তার মতো করে এগিয়ে নিয়ে যাব। তো সেই এগিয়ে নেওয়ার পথটা তার পথের বাইরে আমরা করতে চাইছি না। সেই জন্য আকর্ষণ মানে এখানে মায়ের আকর্ষণ, প্রতিমার আকর্ষণ, মানুষের বিশ্বাসের আকর্ষণ, সেই আকর্ষণটাই এখানে মূলত। মানুষ যে ভিড় করে আমাদের এখানে, যদিও বা কাউর থেকে কম লাইট হয় না, কাউর থেকে কম বড় প্যান্ডেল হয় না, কাউর থেকে স্টেজে কম মানুষ আসে না, ভিআইপি বা সেলিব্রিটি যাই বলে না, কিন্তু এর ভেতরও আকর্ষণ কিন্তু অনেক বেশি। আমরা দেখলাম তো আগের বছরই সেভাবে স্টেজ প্রোগ্রাম নেই, কিচ্ছু নেই, তখন কিন্তু লোক সেম ভিড়। কেন না, ঠাকুরের গলিটায় তখন ঠাকুরটা দেখে। তো সেই জন্য আমাদের যে বিশ্বাস তার কারণ সেইটাকে ধরে রাখার একটাই কারণ যে মানুষেরও ঠিক তাই বিশ্বাস। সুতরাং আমাদের এই ধারণা, বিশ্বাস, ভক্তি, যে মাকে ভক্তি করব আর আমরা নিজেরা শক্তি অর্জন করব। মা কালীর অর্থই হচ্ছে মা শক্তির মা, সেই শক্তির পুজো করব আর শক্তি অর্জন করব। আমি কেক খেয়েছি, এই দুইটা নিয়ে আরে আমি খাইনি, আমার খিদে পাচ্ছে। আমরা এখানেও বসে আছি, দেখতে পাচ্ছ সবাই, আমরা বসে ছবি টবিগুলো দেখছি। আমি ভিডিওগুলো দেখছিলাম, ভাবলাম না একটু এডিট একটু ঢুকিয়ে নিই, সবাই একটু ভিডিওতে দেখা দিয়ে নিই। এডিট করতে বসে আমি সাউন্ড আগেন ঢোকাতে পারিনি, আমার চ্যানেল, আমার ইউটিউব চ্যানেলেই আমার চ্যানেল দেখাচ্ছে, কী বলবো। তো যাই হোক, আমি মিউজিক ঢোকাতে পারিনি বিকজ, মানে আওয়াজটা ঢোকাতে পারিনি বিকজ ব্যাকগ্রাউন্ডে গান বাজছে। আমি কপিরাইটের রিস্ক নিতে চাই না ভাই। সো যাই হোক, আমি এসেই বকে যাচ্ছি, আর সবাইকেই জেঠুরা সব বসে আছে, কথাবার্তা চলছে, এদিকেও সবাই বসে আছে, সব আলোচনা চলছে। তো তারপর ফোনটা না আমার বাউন্স করে আমার কোলে পড়ে গেছিলো, তো আমার আবার কেটে আবার স্টার্ট করে এন্ড করতে হচ্ছে। সো আমি এরপরেই বাড়ি ফিরো, বাড়িতে কিছু কথাবার্তা দেখি। গাইস ওয়েলকাম ব্যাক। সো আমি অনেকক্ষণ পর আবার এলাম, আমি বসে একটু রেস্ট নিচ্ছিলাম। আমি ওখানে ছিলাম পুজোর ওখানে, খুঁটি পুজোর ওখানে, তারপরে আমি ফিরেছি। এই অনেকক্ষণই হয়ে গেল, প্রায় কটার সময় হলো, এখন প্রায় 3টে বাজে। আমার অনেকক্ষণ বসেছিলাম, রেস্ট নিচ্ছিলাম, বসে খাওয়া দাওয়া হয়নি আমার সকাল থেকে, কিছু তাই একটু খেলাম, ওখান থেকে তো প্যাকেট দিয়েছিলো, তাই খেতে আমি এখন এসে বসে আছি। আমি এখন পাড়ায় সবাই আছে, আমি আর ওখানে থাকলাম না, দেরি হয়ে যাচ্ছিলো, তাই আমি ঘরে চলেছি, আমার টিউশনও আছে একটা। সো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, আজকে স্পেশাল খুঁটি পুজোর জন্য আমি ব্লগটা করলাম। আসলে আমি ভেবেছিলাম করবো সকালে হঠে, মানে মাঝে না করবো না, একেবারে কালী পুজোর সময় থেকেই করবো। ভাবলাম না, মা বললো যে না কর কর কর, ভাবলাম না করি, কিন্তু ব্লগটা করি আজকে, যেহেতু আজকে থেকেই বলতে পারো আমাদের কালী পুজো সব স্টার্টিং হয়ে গেল, খুঁটি পুজো, তার খুঁটি পুজো থেকে আজকে। আর আজকে চতুর্থীও, হ্যাপি চতুর্থী, সবাই খুব ভালো করে ঘোরো, সাবধানে থাকো, সেফটি মেনটেন করো, নিজের ডিস্টেন্স মেনটেন করো, মাস্ক পরে থাকো, স্যানিটাইজ করো, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটাই আমি বলবো। হ্যাঁ, যেটা বলছিলাম যে আজকে খুঁটি পুজো দিয়ে স্টার্ট হলো, আর আমাদের পুজো যে ফাটাকেষ্ট কালী পুজো, সকলে শুনেছে হয়তো ফাটাকেষ্ট কালী পুজোর ব্যাপারে, কে শোনেনি, আর কোন সেলিব্রিটি আসেনি, সেলিব্রিটি, মন্ত্রী, যেটাই হোক, কে আসেনি, সবাই এসছে, সব মিনিস্টার থেকে শুরু করে মেনলি সবাই এসছে, আগের তো অনেকে এসছে, তারপরে মেনলি সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের মা কালী আসছে, ওটাই সব থেকে বড়ো একটা আনন্দের, এক্সাইটমেন্ট, অনেক রকম একটা মিক্সড ফিলিংসের বিষয়, যেটার জন্য মানে প্রত্যেকটা মানুষ আমরা এরিয়ার অপেক্ষায় থাকি, দুর্গা পুজোর অপেক্ষা আর কালী পুজোর অপেক্ষা। আমরা বেশি কালী পুজোর অপেক্ষায় আমরা মানে কবে কালী পুজো হবে, কবে কালী পুজো হবে, এই অপেক্ষায় পাগল হয়ে যাই আমরা, এটাই ভেবে যে কখন কালী পুজো হবে, কখন আমরা এত মজা করব, ঠাকুর দেখব। আর আমি এবার কালী পুজোর প্রত্যেক দিন, যতদিন মা আসছে, মা থাকছেন, প্রত্যেকটা আমি ভিডিও আপনার সাথে শেয়ার করব, এ টু জেড। আমি এই কালী পুজোটার জন্য একটা আলাদা প্লেলিস্টই তৈরি করব। সো ইয়া, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের এই খুঁটি পুজো ভালো লেগে থাকে, ফাটাকেষ্ট কালী পুজোর, আর হ্যাঁ সেটা বলবো, এই পুজো তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল, সবাই এসে মায়ের মুখ দর্শন করে যেও, তোমাদের সকলের খুব ভালো লাগবে, আর
খুব এনজয় করো দুর্গাপুজোটায়। এই যে চলছে আছে চতুর্থী পঞ্চমী, প্রায় পুজো চলে এসছে, পুজো চলছে বলতে গেলে মেন তো শুরু হয় সপ্তমী থেকে, তবুও পুজো আগে থেকে শুরু হয়ে যায়, ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং, এভরিথিং ইজ গোয়িং অন ফ্রম নাও অনলি। আমি এখন অবধি দেখিনি, পাড়ায় সামনেই একটা ঠাকুর দেখেছি, আর দেখা হয়নি, কলেজ স্কোয়ারের ঠাকুরটা দেখেছি, আর দেখা হয়নি। সো ইয়া, এটা বলেই আজকে আমি ব্লগিংটা এন্ড করছি, বেশি বাড়াবো না। আর যদি তোমাদের খুঁটি পুজোর ভিডিও ব্লগিংটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অন দিস ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব, উইচ ইজ মেইনলি ভেরি ইম্পর্টেন্ট। যদি তোমরা দেখতে চাও এরকম টাইপের ব্লগিং অনেক আসবে আমার চ্যানেলে, সো স্টে টিউন আর কি। হ্যাঁ, দুর্গাপূজা যদি পারে দুর্গাপূজা আমি ব্লগিং করার চেষ্টা করব। সো উইদাউট ওয়েস্টিং আওয়ার টাইম, বাই গাইস, মিট ইউ টু দ্য নেক্সট ভিডিও। আর হ্যাঁ, যেটা বলছিলাম, মেকআপ লুকসের ভিডিও আরও আসতে চলেছে, আমি বানাচ্ছি সব। সো এটাই বলা ছিল, বাই গাইস, মিট ইউ টু দ্য নেক্সট ভিডিও। আর ইয়া, হ্যাপি দুর্গাপূজা। Thank you.